হুসেন আপনি লিখেছেন আমরা কয়েকজন ব্যাচেলর একত্রে ছয় তলার একটি ফ্ল্যাটে থাকি এক্ষেত্রে আমরা যদি একসাথে হয়ে জামাতের নামাজ আদায় করি তাহলে কি জামাতের হক আদায় হবে না কিংবা নামাজ সঠিক হবে না যদি মসজিদ আপনাদের থেকে অনেক দূরে হয় যাওয়া আসা আপনাদের জন্য অনেক বেশি কষ্টকর হয় বা আপনাদের জন্য নানা দিক থেকে অসুবিধাজনক হয় তাহলে সেক্ষেত্রে এটি আপনারা করতে পারেন কিন্তু জাস্ট অলসতার কারণে যে নিচে নেমে আবার মসজিদে যাব আসব এটা ঝামেলা তো আমরা এখানে করি তো এরকমটি করা উচিত হবে না যদি অসুবিধাজনক হয় ধরুন সিঁড়ি ভেঙে উঠতে হয় সবার শারীরিক অবস্থা একরকম নয় কিংবা মসজিদ একটু বেশ দূরে তাহলে সেই অবস্থা আপনারা নিজেরা জামাত করে আদায় করতে পারেন তাতে জামাতে সালাদা দেয়ের স্বপ্ন পাবেন এবং দায়মুক্ত হবেন ইনশা আল্লাহ সময়